আসসালামু আলাইকুম, আপনারা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রসনার আপু এবং মানে এই যে ভাইটিকে দেখতে ঢাকা থেকে একজন বোন আসছে। আমরা তার কাছ থেকে একটু জানবো যে কি কারণে তিনি আসলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি ওনাদের ভাইটার একটা ভিডিও দেখলাম, তো দেখে আমার ভালো লাগলো। আমার মনে হলো যে ওনাদের দেখা দরকার, মানে আসলে আমার এক্সপ্রেশন থেকে আমি ওনাদের দেখতে এসেছি যে আসলে দেখা দরকার। অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হয়তো বা পারবো না, কারণ যে আমি অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট, কিন্তু আমার দেখার জন্য অ্যাকচুয়ালি আমি এত দূর থেকে আসছি। এসে আমার ভালো লাগলো এবং দেখেও ভালো লাগলো। আপনি তো এসে তাদের ইন্টারভিউ দেখলেন, মানে তারা অনেকগুলো কথা বলতেছে, পাশাপাশি আমাদের পাশাপাশি ঘুরেও দেখলেন। আমরা কিন্তু বুঝতে পারিনি, আমরা মনে করছিলাম আপনি এলাকারই মেয়ে। হ্যাঁ, আমি আসলে আমার আপুকে এখানে বিয়ে দেওয়া হয়েছে, তো আমি তারপর ভিডিওটা দেখলাম। আমি জানতাম না যে ওনাদের বাসাটা তো কাছে হবে আমার আপুর বাসা থেকে, তো আপুকে বললাম যে আপু আসলে চলো দেখে আসি, এই জন্যই আসা আর কি। কখনো এই যে তাদের এই যে ভালোবাসাটা দেখে আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালোবাসার জন্যই আসছি, এটা দেখার জন্যই। এই যে মানুষটি সোহেল ভাই, মানে তার স্ত্রীকে যেভাবে মানিল ঘাড়ে করে নিয়ে বই বেড়াচ্ছেন, যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা তার শখ পূরণ করার জন্য, আল্লাহ তা পূরণ করার জন্য এই মানুষটিকে যেভাবে বই নিয়ে যাচ্ছেন, কখনো চিন্তা করছেন যে আপনার স্বামী আপনাকে এতটা ভালোবাসবে? আসলে ভালোবাসা তো আল্লাহর দান, গড গিফটেড, আর কার ভাগ্যে কী আছে সেটা বলা যায় না। নিঃসন্দেহে ওনারা ভাগ্যবান, কারণ হচ্ছে যে এরকমটা আসলে রেয়ার হয় না, কিন্তু আসলে যেহেতু ওনার ভাগ্যে এত ভালো কিছু হয়েছে, আমার ভাগ্যে যে হতে পারে সেটা তো আমি গ্যারান্টি দিতে পারি না, হইলে হইতেও পারে আবার না হইলে নাও হতে পারে। আর এটা রেয়ার, ভালোবাসাটা রেয়ার, ভালোবাসাটা মন থেকে আসে, এটা ফিলিংসের বিষয়। এটা আমার মনেও আবার আসতে পারে, আবার অন্যজনের মনেও আসতে পারে, এটা ভাগ্য, গড গিফটেড যেটা বলে আর কি। পাশে এসে, তাদের পাশে এসে তাদের সাথে কথা বলা, তাদের সাথে অনেক কিছু শেয়ার করা, এই বিষয়গুলো আপনি সরাসরি মানে সোশ্যাল মিডিয়া দেখেছেন, সরজমিনে এসে কখনো কি দেখার সুযোগ হয়েছিল এর আগে? না, এর আগে দেখার সুযোগ হয়নি, এটাই ফার্স্ট। আমি সোশ্যাল মিডিয়াতে ওনাদের দেখেছি। সোশ্যাল মিডিয়াতে এই ভালোবাসার বন্ধনটা এত ভালো, তাদের ভালোবাসার ভিতরে কোনো ঘাটতি নেই, একটু কাদা নেই, কালি মাখা নেই, তো সেই ভালোবাসায় মানুষ, অনেক মানুষ কাদা ছিটাতে চায় যে তাদের সংসারটা ভেঙে গেছে সোশ্যাল মিডিয়াতে এমন ভাইরাল করার জন্য, মানে ভিডিওগুলো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা এক একজনের কনসেপ্ট, যে অনেকে আমি ওনার সম্পর্কে নেগেটিভও শুনছি, আর ভালোবাসা, মানুষ ভালোবাসা যে কোনো সময় মানুষের ভিতরে জন্ম নিতে পারে, এক এক ধরনের মন মানসিকতা, ওদের কনসেপ্ট এক এক ধরনের। আমি আমার কনসেপ্ট থেকে পজিটিভ বলছি, কিন্তু আরেকজন আরেকজনের কনসেপ্ট থেকে নেগেটিভ ভাববে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি এটা রেয়ার এবং আমি এটা সাপোর্ট করি আর কি। ভালো লাগছে, আপনার ভালো লাগছে? কি নাম আপনার? জি হচ্ছে আমার নাম নাইমা খানম কমা। তো আপনি যে ঢাকা থেকে আসছেন, মানে এটা কি ইউটিউবে দেখে আসছেন নাকি কোনো টেলিভিশনের মিডিয়াতে দেখেছেন? আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তো সরজমিনে যে আপনার পাশে যেভাবে ভাইটা ঘাড়ে নিয়ে বসে আছে, আপনার কাছে কষ্ট লাগে কিনা? আমাদের দেখা গেছে মন মানসিকতা এরকম হবে না যে একজন মানে এরকম কাউকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না, যেহেতু উনি একজন সুস্থ স্বাভাবিক হয়ে এরকম কাউকে অ্যাকসেপ্ট করেছে, এটা তো আসলে ভাগ্য, ওনার ভাগ্য, ওনার তো, ওনার জন্য আমার সত্যি সহানুভূতি আছে। তারপর ওনার প্রতি আমি প্রাউড ফিল করি যে উনি সত্যি ভাগ্যবান, আর কি বলবো। অনেক সুস্থ সবল মানে হলো পুরুষ, মানে বিয়ে শাদি করে বলে একটা বাচ্চা দিয়ে মানে চলে যান, তাও আবার যদি একটা কোনো কন্যা সন্তান হয়, তাহলে সেই স্বামী তার মানে স্ত্রীর পাশে থাকতে চায় না, মন খারাপ থাকে, কিন্তু এই বোনটির প্রথম মানে সন্তানটি হলো মেয়ে, তারপরেও মানে তাদের এই ভালোবাসার কোনো ঘাটতি নেই, কমতি নেই, আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? না, কন্যা সন্তানকে অনেকে অভিশাপ মনে করে, কিন্তু না, এখন তো কন্যা সন্তানরাই সমাজের বোঝা না, বরং ওরা আশীর্বাদ স্বরূপ কারো ভাগ্যে আসে। কারণ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার ঘরে একটা কন্যা সন্তান আছে তার একটা জান্নাত আছে। ওনারা তো নিঃসন্দেহে ভাগ্যবান, একটা কন্যা সন্তানের জন্য জনক জননী ওনারা। আমরা একটু আপনাকে পাশে রেখেই মানে হলো এই বোনটির কাছ থেকে একটু জিজ্ঞেস জানতে চাই যে রোশনার আপু, মানে এই যে বোনটি আপনার বিষয় নিয়ে এতগুলো কথা বললো যে আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবান, মানে এটা কেন? আসলে ওরা আমার সবার ভালোটা চায়, এই জন্য ওরা বলেছে, কারণ ওরা আমার ছোট বোন, বয়সে আমার ছোট হবে,
তো ওদের যে এত আত্মবিশ্বাস আমার প্রতি, সেই আত্মবিশ্বাসটা যেন থাকে। আচ্ছা আপু, আপনি ঢাকা থেকে এসে সরজমিনে তাদেরকে দেখতে পেয়ে এখন আপনার অনুভূতিটা? অনুভূতি ভালো লাগছে। ভালো লাগছে, আই এম প্রাউড অফ। আচ্ছা আপনি ঢাকা কোথা থাকেন? মিরপুর। মিরপুরে কোন ক্লাস কি নিয়ে পড়াশোনা করছেন এখন? আমার পড়াশোনা অ্যাকচুয়ালি কমপ্লিট, আমি হচ্ছে যে এখন জব প্রিপারেশন নিচ্ছি। জব প্রিপারেশন নিচ্ছেন, জব করার ইচ্ছা আছে তাই তো? আচ্ছা কি কি পোস্টে আপনার জব করার ইচ্ছা আছে? আচ্ছা আমরা সেটা নিয়ে প্রশ্ন না করি, আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে আপনি সুদূর মানিলো ঢাকা থেকে সরাসরি চলে আসছেন এখানে দেখতে, অনেক সোশ্যাল মিডিয়াতে বলে যে বানোয়াট গল্প, মানে অনেকে চিন্তা করে যে এগুলো সাজানো নাটক, আসলে উনি প্রতিবন্ধী না, ওনাকে দেখতে মনে হয় এত সুন্দর একটা মেয়ে প্রতিবন্ধী কি হতে পারে, যে আপনি বাস্তবে আইসা সরাসরি এসে আপনার কাছে কি মনে হলো যে এখানে কোনো কোনো নাটক ছিল? না, নাটক ছিল না। মিথ্যে কোনো গল্প ছিল না? আমার মনে হয়নি। কোন সিনেমার নাটকের মতন যে গল্প তৈরি করে মানুষ সোশ্যাল মিডিয়া ধারণ করেছে এমন কোনো কিছু? না, এরকম কোনো, আমি তো নিশ্চয় মানে বাস্তবেই তো দেখতে পাচ্ছি, এরকম কোনো কিছু হয়নি, এটা তো সত্য ঘটনা। আর কেউ তো বলেনি, যে আমার জানার মতে কেউ বলেনি যে এটা মানে বানানো ঘটনা, কাল্পনিক একটা চরিত্র, কারণ এটা তো সত্য ঘটনা, বাট আমি বিশ্বাস করেছি। এর ভিতরে মানে হলো অনেক সোশ্যাল মিডিয়াতে তাদের সংসারটাকে যে ভাঙন ধরার জন্য, ফাটল ধরার জন্য বলতেছে তাদের সংসারটা ভেঙে গেছে, তারা এখন আর একজন নয়, এখন হলো তারা এই সোহেল ভাই নাকি পালাতে শুরু করেছেন, এখন পালিয়ে যাচ্ছেন, পালানোর জায়গা পাবেন না খুঁজে। আর হলো এই কথাটা শুনেও কিন্তু এই ভালোবাসার মানুষটি কিন্তু হাসতেছে, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? না, কতজনের অনেকেই অনেক কথা বলবে, সব কথা তো আর কানে নেওয়া উচিত না, তাই না? আর হচ্ছে যে ওনারা ঠিক আছে তো পৃথিবী ঠিক আছে, একটা মানুষের ভালো কিছু দেখলে অনেকেই অনেক ধরনের কুরুচিপূর্ণ কথা বলে। হ্যাঁ, আর সব কথা আমি ভালো আছি নাকি সেটাই মূলত বেস্ট, আমি সেটাই। আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে, সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছে, যারা যারা ধন সম্পদ আছে, যাদের যারা আর্থিকভাবে মানুষকে সহযোগিতা করে থাকে, তাদের প্রসঙ্গে কী বলার আছে এই দম্পতির জন্য? আপনি জানেন না হয়তো, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তারা ভাত খেয়ে যাচ্ছেন, মানে হলো আলুর ভর্তা আর পাতলা ডাল দিয়ে, আর বলে সেটাই মানে গরুর গোছ, সেটাই রোস্ট, সেটাই পোলাও, সেটাই মানে হলো মুরগি, আর মানে হলো বুনা, এই বিষয়গুলো বলে যাচ্ছেন এই খাবারটুকু খেয়ে, দুজনে ভাগাভাগি করেই খাচ্ছেন, খুব ভালো লাগছে বিষয়গুলো দেখে, তাদের হাসি খুশি উজ্জ্বল মানে এই বিষয়গুলো দেখে। তো এই সোশ্যাল মিডিয়াতে আপনি একটা সুযোগে আপনি যে কথাগুলো বলার বা আপনার সরজমিনে এসে দেখতে পাচ্ছেন, আপনার কাছে মানে এলে বিত্তবানদের কাছে কি বলার আছে যে এই বোনটি আর এই ভাইটির জন্য কিছু করণীয় আছে কিনা তাদের জন্য? হ্যাঁ, সাহায্য করুক সেটা চাই, আর ভালোবাসার যেমন আমাদের জনডান বলেছে, হ্যাঁ, যে ছোট্ট একটা কুড়ে গেলেও সেটা তার কাছে পৃথিবীর স্বর্গ মনে হয়, তাই না? তো ভালোবাসা এরকম একটা জিনিস যে একজার্গেশন, সবসময় একজার্গেশন হয়, সামান্য থেকে সামান্য কিছু হয়। আর বিত্তবানদের দিকে বলবো যে সাহায্য করেন, সাহায্য করা উচিত। আপু আসলে কি বলবো, এই বোনটি অনেক কথাগুলো বললেন, কিন্তু আপনার কিছু বলনি আছে কি না? এই বর আছে, আমার আছে। আপনার আছে? জি ভাই। কেন, আপনার কষ্ট হচ্ছে? হালকা পাতলা খায়া অল টাইম অলওয়েজ ফ্রেশ, মানে হালকা পাতলা খেয়ে অলওয়েজ অল টাইম ফ্রেশ। আচ্ছা আপু আমরা শেষ করব, আপনি কি আর মানে হলো কিছু বলতে চান কি না, মানে হলো এই বোনটি রসনার আপু এবং মানে হলো ভাইয়ের জন্য কিছু আর বলার কি রয়েছে কিনা আপনার? না, বলবো ওনারা ভালো থাকুক, বিত্তবান যারা আছেন ওরা এগিয়ে আসুক, সবাই আমি দর্শন করুক সেটাই চাই, ভালো থাকুক। ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন মানে এই ভালোবাসার প্ল্যাটফর্ম, মানে দশতলা প্ল্যান পাস করা, মানে এই খুঁটির উপরে ইট রয়েছে কিন্তু প্ল্যানের কতটুকু ভিত্তিপ্রস্তর রয়েছে সেটা কিন্তু সোহেল ভাই এর আগে এক এক করে বারবার বলে যাচ্ছেন, আর এই বোনটির কাছ থেকে শুনলেন মানে বিস্তারিত বিষয়গুলো। দর্শক আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও হয়তো করব, যখন তাদের এই যে মানুষের কুরুচিমূলক যে কথাবার্তাগুলো, আমরা চাই না সোশ্যাল মিডিয়াতে তাদের বিষয়গুলোকে বর্জন করুক এবং মানুষকে ভাইরাল করার জন্য মানে কাউকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো ভিডিও যাতে সোশ্যাল মিডিয়া না আসুক, সত্যিকারের যে বিষয়গুলো সেটাই যেন মানে ধারণ করা হোক সেটাই আমরা চাই। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর এই মানুষটির আসলে কি বলবো, এর আগে একটা ভিডিও দেখেছেন ঘরের ভিতরে, তার ঘরটা কত সুন্দর পরিপাটি, দুটি পায়ে মানে তার অক্ষমতা, মানিল নিজে চলতে খুব কষ্ট হয়, তারপরও তার হাত চলতেই থাকে, পানি
এই সোহেল ভাই শুধু একবার মানে হলো বাদলির পর বাদলি করে মানে হলো পানি আনতে থাকে, সেই পানি খাওয়া, সেই পানি দিয়ে ধোয়া মোছা, মানে কি বলবো, অনেক সময় মাঝে মাঝে টুকটাক হয়ে যায় যে এত পানি আনি, সাদা পানি বেরোচ্ছে, তারপরে কি দুচ্ছ, এই কথাগুলো দেখেছেন, এটা কেন বলে সোহেল ভাই? আসলে ওর তো কষ্ট হয় আনতে, কারণ অত দূর থেকে পানি আনে, আমি তো আর আনি না এক বালতি, আমি তার যে কষ্টটা কিন্তু বুঝতে পারি যে তার কষ্ট হয়, কিন্তু আসলে তো আমি একবার আঙায় দেখিনি আসলে কতটুকু কষ্ট হয়। আমি যে আঙ্গাইতাম তাহলে হয়তো তার জায়গায় আমি বুঝতে পারতাম, কিন্তু তারপরেও দেখা যায় যে দূরের থেকে পানি আনি তো কি করবো, আল্লাহ হয়তো আমাদের এটাই লিখে রাখছিল। পরে রাগ হয় না? রাগ হয় না সোহেল ভাই? না রাগ হলে তো তাহলে বলতাম না এগুলা। রাগ হয় না? না, ধন্যবাদ দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই দম্পতির জন্য মানে আপনারা সবাই দোয়া করবেন। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসতেছে, যাচ্ছে, দেখে যাচ্ছে, কিন্তু অন্য খারাপ কোনো মন্তব্য করবেন না, আসলে সবাই একটু এই দোকানটার দিকে নজর দিবেন দর্শক। আসলে দোকানে অনেক কিছু রয়েছে আমাদের প্রতিবেদনের মাধ্যমে, কিন্তু বেচা কিনা একেবারেই নেই, বেচা কিনা না হলে তারা কীভাবে খাবে? আমি প্রবাসী এবং দেশের ভাইদের কাছে রিকোয়েস্ট করব যে এই পরিবারটির জন্য একটুখানি হলেও আপনারা কিছু করার চেষ্টা করুন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।